অবশেষে চলে এলো সেই সময় যেই সময়তে আমরা সবাই একসাথে রেডি হয়ে বের হয়ে গেলাম বরিশালের উদ্দেশ্যে তো আমরা এদিকে অপেক্ষা করছিলাম বাস কখন ছাড়বে আর অন্যদিকে বরিশালে সবাই অপেক্ষা করছিল আমরা কখন ফিরবো এ এক অন্যরকম অনুভূতি আসসালামু আলাইকুম এখন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা আপনাদের ভাইয়া সন্ধ্যার পর অফিস থেকে ফিরলে এই তো আমরা সবাই মিলে রেডি হয়েছি আর আজকে আমরা সবাই ম্যাচিং ড্রেস পরার চেষ্টা করেছি সবার ম্যাচিং ছিল আপনাদের ভাইয়ারই ছিল না তাই সেদিন বলেছিলাম না কেন তার জন্য অ্যাশ কালারের টি শার্টটা কিনেছি আর কেন কিনেছি সেটা যাওয়ার দিন বলবো বলেছি আর এই তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন কিনেছি তো আমরা সবাই ম্যাচিং করব এই জন্যই কিনেছি এরপরে আপনাদের ভাইয়া বললো সবাই ম্যাচিং হলাম কিন্তু তোমার চশমা কোথায় আমরা তো চশমা দিও এখন ম্যাচিং ম্যাচিং তো সে দৌড়ে গিয়ে আমার চশমা নিয়ে আসলো এই সময়টা আমরা বেশ ফুরফুরে মেজাজে ছিলাম সবাই খুব খুশি রাদের জন্য রদুষীকে দেখা যাচ্ছিলো না সে আবার ভাইয়াকে নিচু করে দিল তো বেশ মজা করছিলাম সবাই মিলে রাত তো এতটা খুশি যে সে খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে তারপরে তো আমরা রওনা হব আর এর জন্য রদসী উবার কল করছিল কারণ আমরা বাসে যাব আর মালিবাগ থেকে বাস ছাড়বে তো এখান থেকে আমাদের উবারে যেতে হবে তো উবার কনফার্ম হয়ে গেলে আমরা এখন এই তো নিচে নেমে যাচ্ছি তো কোথাও বেড়াতে গেলে লাগেজপত্র টানার ক্ষেত্রে রাদের যে কি পরিমাণে শখ সে সব টেনে নিয়ে যাবে তো ওকে দেখলে আমার একটা কথাই মনে পড়ে ওই যে কত সাদের বড় হয় আর বড় হয়ে মনে হয় কেন বড় হলাম এখন তো শখে করে কিন্তু বড় হয়ে যখন সত্যি সত্যি দায়িত্বগুলো কাঁধে এসে পড়ে তখন হয়তো এতটা মজা লাগে না আর তো এই তো বাসার নিচে আমাদের উবার চলে এসেছে আর এখন হলো লাগেজপত্র গাড়িতে তোলা হচ্ছে এরপর আমরা রওনা হলাম তো যাই হোক আমরা সাড়ে সাতটা বাজে রওনা হয়েছি আমাদের খুব বেশি সময় লাগেনি আমরা সাড়ে আটটার আগেই মালিবাগ পৌঁছে গেছি এখন আমাদের বাস ছাড়বে হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আর এই সময়টা এই কাউন্টারে আমাদের অপেক্ষা করতে হবে এই তো আমরা কাউন্টারে এসে বসেছি আর এখন হলো আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে যেহেতু সন্ধ্যার পরপরই আমরা বের হয়ে এসেছি সন্ধ্যার চা নাস্তা করিনি তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করব হালকা পাতলা যার জন্য আপনাদের ভাইয়া রাদ্রোদোষী বের হয়ে গেল আর আমি কাউন্টারে অপেক্ষা করছিলাম এরপরেই তো তারা তিনজন খাবার নিয়ে চলেও এসেছে তো সবার জন্য ড্রিঙ্কস আর স্যান্ডউইচ নিয়ে এসেছিল তার সাথে রাদ্রদোষী প্রিঙ্গেলস চিপসটা অনেক পছন্দ করে তো একটা প্রিঙ্গেলসও নিয়ে এসেছে এখন হচ্ছে আমি যার যার স্যান্ডউইচ তার কাছে দিয়ে দিলাম কারণ সবারই ভীষণ 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 ক্ষুধা পেয়েছে আমরা এখানে হালকা পাতলা খাওয়া দাওয়াই করবো রাতের ভারী খাবারটা মানে রাতের ডিনার করব না বাহিরে কারণ আমাদের জন্য বাসায় সবাই অপেক্ষা করবে যত রাতি হোক আমরা বাসায় গিয়ে সবার সাথে একসাথে রাতের খাবারটা খাবো তো এই কারণে এখান থেকে হালকা পাতলাই খাবার খাচ্ছি আর এই যে সময় যাচ্ছে না বলে একটার পর একটা প্রিঙ্গেলস চিপস খেয়েই যাচ্ছি তারপরও মনে হয় যেন সময় যাচ্ছেই না এরপর আপনাদের ভাইয়ার সাথে গিয়ে আমি আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে নিয়ে আসলাম এগুলো বাসে সময় কাটানোর জন্য যাত্রাপথে খেতে খেতে যেতে কিন্তু আমাদের চারজনেরই একটা পছন্দের ব্যাপার তো সময় যেন যাচ্ছে না আসলে অপেক্ষার সময় আসলেই যেতে চায় না আর এতক্ষণ বসে বসে কি করব তাই একটার পর একটা খেতে খেতেই সময় পার করছি তো যাক এই তো অবশেষে প্রতীক্ষার সময় পার হলো আর ঠিক টাইম মতোই আমাদের গাড়ি কাউন্টারের সামনে এসে দাঁড়ালো আমরা আজকে যাচ্ছি সোহাগ স্ক্যানিয়া বাসে করে বাসগুলো দেখতে খুবই লাকজারিয়াস তো লাগেজপত্রের মধ্যে ট্যাগ লাগিয়ে এবার হচ্ছে বাসে উঠে যাওয়ার পালা আর বাসে উঠার আগে প্রথমেই তারা টিকিটটা একবার চেক করে তারপর এই তো আমাদের সিট নাম্বার অনুযায়ী আমরা বসে পড়েছি বাস জার্নিটা আমার খুব একটা পছন্দ না বরিশালে যেতে লঞ্চে করে যেতেই বেশি ভালো লাগে তবে পদ্মা সেতু হওয়ার পর যেহেতু খুব দ্রুতই বাসে করে চলে যাওয়া যায় আর এইদিকে আপনাদের ভাইয়া অফিস থেকে এসে লঞ্চ ধরতে পারবে না আর সে কারণে আজকে আমাদের বাসে করে যাওয়া তবে এই বাস সার্ভিসটা আমার কাছে ভীষণ ভালো লাগলো এই বাসগুলোর সিটগুলো অনেক প্রশস্ত আর সামনে বেশ অনেকটা জায়গা আছে চাইলে সিটগুলো একদম শোয়ানোর মতো করে দেওয়া যায় তাই জার্নি করতে না রকম কোনো কষ্টই হয় না যাই হোক ঢুকার আগে একবার টিকিট চেক করলো এবার আবার স্ক্যান করে নিচ্ছে এইরকমভাবে আরও একবার করেছিল আর এরপর এই তো সবাইকে জনপ্রতি শুধু একটা করে পানি দিয়ে গেল এবার হচ্ছে ফাইনালি আমরা রওনা হলাম কিছুটা সময় আমাদের এখানে লেট হয়েছিল কোনো এক যাত্রীর কারণে আর এইদিকে পুরো বাস খালি রেখে রেখেই রওনা হলো মনে হচ্ছে পুরো বাসই আমাদের তারপরও মালিবাগ থেকে অল্প পরিমাণ মানুষ উঠেছিল বাকি কয়েকজন উঠেছিল আরামবাগ থেকে সব মিলিয়ে পুরো বাসে বিশ থেকে বাইশ জন মানুষ ছিলাম আমরা এরপর আমরা যখন ফাইনালি রওনা হলাম তার আগে আরেকবার চেক করলো দেখতেই পাচ্ছেন টিকিটগুলো বাস ছুটে চলার অল্প কিছুক্ষণ পরই মনে হলো বলছে যে আমরা পদ্মা সেতু পার হয়ে গেছি এরপর হচ্ছে মুকসুদপুর নামের এক জায়গায় আমাদেরকে যাত্রা যাত্রাবিরতি দেওয়া হলো পনেরো মিনিটের জন্য এখান থেকে যে যার মতো আবার ফ্রেশ হয়ে নিচ্ছে কেউ কেউ খাওয়া দাওয়া করে নিচ্ছে যদিও আমরা শুধু ফ্রেশ হতেই যাচ্ছি খাওয়া দাওয়া তো করব না কারণ আমরা খাওয়া দাওয়া করব বাড়ি গিয়ে আমরা যত রাতেই পৌঁছাই না কেন বাড়িতে সবাই অপেক্ষা করছে আমাদের সাথে একসাথে নিয়ে খাওয়া দাওয়া করার জন্য যাই হোক বিরতির পর যখন বাস আবার ছাড়লো তার কিছুক্ষণ পর একটু ঘুমিয়েছিলাম আর তখনই দেখি লাইট জ্বালিয়ে বলছে যে আমরা বরিশাল নতুল্লাবাদ চলে এসেছি নয়টা পঁয়তাল্লিশে বাস ছাড়ার টাইম থাকলো ওই যে বলেছিলাম এক যাত্রীর সাথে একটু বিতণ্ড হওয়ার জন্য বাস ছেড়েছিল দশটা পনেরোতে আর অবশেষে আমরা রাত দুইটা পঞ্চান্নতে বরিশাল নতুল্লাবাস এসে পৌঁছালাম মানে প্রায় সাড়ে তিন ঘন্টার মধ্যে আমরা বরিশাল পৌঁছে গেছি আর এরই মধ্যে আপনাদের ভাইয়া বাড়ির সাথে ফোনে কন্ট্যাক্ট করছিল আমাদের পরিচিত অটো ছিল সেই অটো হচ্ছে পাঠিয়ে দিয়েছে আর অটোর সাথে তো আমার একমাত্র ননদ আপা চলে এসেছে এটা দেখে তো আমরা অনেক অবাক এত রাতে কষ্ট করে জেগে তো আছেই তারপর আবার এত রাতে আমাদেরকে নেওয়ার জন্য আপা নিজে চলেও এসেছে যাই হোক এই তো আপনাদের ভাইয়া রাত সবাই তো ভীষণ খুশি এটা হলো রাতের বরিশাল গভীর রাতে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো এরপরেই তো বাড়ি পৌঁছে গেছি আর গিয়ে দেখি আমার শাশুড়ি মাও জেগে বসে আছে তার সাথে আমাদের আরেকজন আন্টি তো সব মিলিয়ে এই ছিল আমাদের বরিশাল যাত্রা আর এখন হচ্ছে প্রিয়জনের সাথে দেখা হওয়া তো এখন তো গভীর রাত এখন না হয় খাওয়া দাওয়া করি সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল রেস্ট নেই পরের দিন সকাল থেকে আপনাদের সাথে বরিশালের ভিডিও শেয়ার করব আজকে তবে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ